আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 5,68,000 কোটি টাকার বাজেট পেশ অর্থমন্ত্রীর, করোনা সংকট কাটাতে নানা নির্দেশনা। করোনায় দেশে 24 ঘণ্টায় আরও 37 জনের মৃত্যু, চট্টগ্রামের সাংসদ মুসলিম উদ্দিন আহমেদ সপরিবারে আক্রান্ত। এবং সরকারের নির্দেশে যে কোনো সংকটে জনগণের পাশে থেকে কাজ করবে সেনাবাহিনী, জানালেন জেনারেল আজিজ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আগামী অর্থ বছরের জন্য 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। এর মধ্যে 3,78,000 কোটি টাকা আয় করা সম্ভব হবে বলে আশা করেন তিনি। বাজেট ঘাটতির পরিমাণ 1,90,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি 8.2% এবং মূল্যস্ফীতি 5.5%-এর মধ্যে রাখার কথা বলা হয়েছে। বাজেট বক্তব্যে করোনা মহামারীতে অর্থনৈতিক সংকট কাটাতে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন শারফুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদ এবং নিজের দ্বিতীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বাজেট ইতিহাসে এবারই প্রথম করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে কম সংখ্যক সংসদ সদস্যদের উপস্থিতিতে এই বাজেট পেশ হল। অর্থ বিল 2020 এই মহান সংসদে। এবারের বাজেট বক্তৃতার শিরোনাম অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা। দেশের 49তম বাজেটে মোট 5,68,000 কোটি টাকা ব্যয়ের লক্ষ্য ঠিক করা হয়। এর মধ্যে 2/3 বেশি 3,48,000 টাকা ব্যয় হবে অনুন্নয়ন খাতে। সদস্যবৃন্দ, মাননীয় অর্থমন্ত্রীর অভিপ্রায়, সরকারি কর্মচারীদের বেতন ভাতা খাতে খরচ হবে সবচেয়ে বেশি 66,000 কোটি টাকার মতো। ঋণের সুদ শোধ করতে হবে প্রায় 64,000 কোটি টাকা, আর ভর্তুকিতে বরাদ্দ 1,42,000 কোটি টাকা। উন্নয়ন কাজ বা এডিবিতে খরচ হবে বাকি 2,05,000 কোটি টাকারও বেশি, যেখানে মেগা 5 প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে 15,000, স্বাস্থ্য জনসংখ্যা ও পুষ্টি খাতে 83,000, শিক্ষা খাতের উন্নয়নে 5,000, পদ্মা সেতুতে 5,000, মেট্রো রেলে প্রায় 4,400 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আগের মতো এবারও সড়ক, রেলওয়ে, সেতু সহ সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পরিবহন খাত। এই বাজেটের হাত ধরেই ইনশাল্লাহ আমরা শীঘ্রই পূর্বের উন্নয়নের ধারায় ফিরে যাব। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে, মহান আল্লাহর কৃপায় সেটি কেটে যাবে। আমরা মহান আল্লাহর রহমতে ফিরে পাবো স্বাভাবিক জীবন এবং ফিরে পাবো একটি আলোকিত সকাল। বাজেটে ব্যয় মেটাতে সরকার আয়ের লক্ষ্য 3,82,000 কোটি টাকা ঠিক করেছে। এর মধ্যে ভ্যাট, আয়কর ও শুল্ক থেকে এনবিআর আয় করবে 3,78,000 কোটি টাকা। বাকি 1,90,000 কোটি টাকার ঘাটতি সামাল দিতে বিদেশি সংস্থা থেকে ঋণ নিতে হবে 76,000 কোটি টাকার মতো, আর বাকি অর্থ আসবে সঞ্চয়পত্র ও ব্যাংক ঋণ থেকে। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি টাকা, যা জিডিপির 6%। এখানে উল্লেখ্য এই হার গত বাজেটে ছিল 5%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী চলতি 2019-20 অর্থ বছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় 3,48,064 কোটি টাকা এবং ব্যয় 5,01,577 কোটি টাকা নির্ধারণ করেন। অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেওয়া হয়। করোনা মহামারীর সময় দেশের অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী সেই অর্থনীতিকে ফিরে পেতে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থমন্ত্রী বাজেট ঘোষণা যদি শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে সেই অর্থনীতি ফিরে পাওয়া অনেকাংশেই সম্ভব। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। 24 ঘণ্টার ব্যবধানে দেশে করোনা ভাইরাসে প্রাণ গেল আরও 37 জনের, এর মধ্যে 20 জনই ঢাকা বিভাগের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,049 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, 24 ঘণ্টায় এ ভাইরাস শনাক্ত হয়েছে আরও 3,187 জনের শরীরে। দেশে এ যাবৎ মোট শনাক্ত রোগী 78,052 জন। আরও জানাচ্ছেন রাসনা দাস। সবশেষ 24 ঘণ্টায় 55টি ল্যাবে 15,772 জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে করোনা পজিটিভ পাওয়া যায় 3,187 জন, শতকরা হারে 20.21%।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে এ পর্যন্ত 4.5 লাখেরও বেশি নমুনা পরীক্ষা করে করোনায় আক্রান্ত পাওয়া গেছে প্রায় 80,000। গড়ে শনাক্তের হার 17% বেশি। আক্রান্তের শতকরা 71 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টা 15,772টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 4,57,332টি নমুনা এবং গত 24 ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,187 জন। করোনায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও 37 জন। আগের দিনেও মৃতের সংখ্যা একই ছিল। মৃতদের মধ্যে 30 থেকে 60 বছর বয়সী 14 জন, 61 থেকে 70 বছর বয়সী 22 জন এবং 1 জন 70 ঊর্ধ্ব। এদের মধ্যে 30 জনই পুরুষ। গত 24 ঘন্টা মৃত্যুবরণ করেছেন 37 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,049 জন। হাসপাতালে মারা গেছেন 28 জন এবং বাসায় মারা গেছেন 9 জন। ঢাকা বিভাগে 20 জন, চট্টগ্রাম বিভাগে 7 জন, রাজশাহী বিভাগ 4 জন, সিলেট বিভাগ 3 জন, বরিশাল বিভাগ 2 জন, রংপুর বিভাগ 1 জন। সরকারি হিসেবে করোনায় গত 24 ঘন্টায় 848 জন সহ মোট সুস্থ হয়েছে 16,747 জন। সুস্থতার এই হার 21.46%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। গত 24 ঘন্টায় করোনা ভাইরাস ও এর উপসর্গ নিয়ে কুমিল্লা, বরিশাল, বান্দরবান সহ দেশের 12 জেলায় 22 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার। এর মধ্যে পরিবারের 10 সদস্য সহ করোনায় আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম 8 আসনের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমেদ। এ নিয়ে চট্টগ্রামে 2 জন সংসদ সদস্য সপরিবারে করোনায় আক্রান্ত হলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন নিয়াজ জামান সজীব। চট্টগ্রামের সংসদ সদস্য মোসলেম উদ্দিন আহমদ ও তার পরিবারের 10 সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সেখানে নতুন আক্রান্ত হলেন 108 জন। করোনা ভাইরাসে বরিশালে 1 মুক্তিযোদ্ধা সহ 2 জনের মৃত্যু হয়েছে। একই বিভাগের 6 জেলায় ডাক্তার, পুলিশ ও নার্স সহ নতুন 98 জন করোনা শনাক্ত হয়েছেন। 24 ঘন্টায় নারায়ণগঞ্জে করোনা উপসর্গ নিয়ে 1 জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে 67 জন। রূপগঞ্জ ইউনিয়নকে রেড জোন চিহ্নিত করে শুক্রবার থেকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। 24 ঘন্টায় করোনা পজিটিভ হয়েছে ময়মনসিংহ বিভাগের 4 জেলায় 48 জন, রংপুরে 23 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 28 জন, শরীয়তপুরে 15 জন, সিরাজগঞ্জে 5 জন এবং লক্ষ্মীপুরে 36 জন। করোনা উপসর্গ নিয়ে সিলেটে মারা গেছেন 2 জন, নতুন আক্রান্ত হয়েছেন 91 জন। নোয়াখালীতে নতুন করে করোনা শনাক্ত হয়েছে 73 জনের, মারা গেছেন 3 জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 1,174 জন, মৃতের সংখ্যা 33। করোনা উপসর্গ নিয়ে পটুয়াখালীতে মারা গেছেন রূপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু হানিফ। বান্দরবানেও করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছেন 5 জন। গত 24 ঘন্টায় খুলনায় করোনা উপসর্গ নিয়ে 1 জন মারা গেছে। নতুন করে লকডাউন করা হয়েছে জেলার সেনহাটি গ্রাম। বন্ধ ঘোষণা করা হয়েছে খুলনা শহরের সব দোকানপাট। করোনা উপসর্গ নিয়ে রাঙামাটির কাপ্তায় মারা গেছেন 1 জন। ফেনীর 8টি স্থান লকডাউন ঘোষণা করা হয়েছে, কার্যকর হবে শুক্রবার সকাল 6টা থেকে। যেসব এলাকায় এই কোভিড রোগীর সংখ্যা বেশি আছে সেই এলাকা থেকে আপাতত লকডাউন করা প্রয়োজন। এর আগে আমরা কিছু বাড়িকে লকডাউন করেছি, এখন কিছু মহল্লা জোনভিত্তিক কিছু জায়গাকে আমরা লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছি। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 7 জন, এর মধ্যে কেবল 1 জনই ছিলেন পজিটিভ। এছাড়া ভোলার বোরানউদ্দিন, কুড়িগ্রামের চিলমারি এবং যশোরের সারসায় 3 জনের মৃত্যু হয়েছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। সরকারের নির্দেশে যে কোনো সংকট বা দুর্যোগে সেনাবাহিনী জনগণের পাশে থেকে কাজ করবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের আগে জেলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। পরে আকাশপথে উপকূলীয় জনপদ পরিদর্শন করেন সেনাপ্রধান। সাতক্ষীরা থেকে এম কামরুজ্জামানের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের লণ্ডভণ্ড উপকূলীয় জনপদ ঘুরে দেখতে বৃহস্পতিবার হেলিকপ্টারে সাতক্ষীরা যান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
জেলা সার্কিট হাউসে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, উপকূলীয় এলাকায় এরই মধ্যে 460টি ঘর নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। খাদ্য সহায়তা দেওয়া হয়েছে 10,000 মানুষকে। প্রস্তুত করা হয়েছে 16টি পানি বিশুদ্ধকরণ মেশিন। আমরা সর্বদা প্রস্তুত আছি। আমাদেরকে সরকারের থেকে যেই কোনো দায়িত্ব দেওয়া হবে, সেটা ন্যাশন বিল্ডিং হোক, সেটা হলে এই ধরনের পরিস্থিতিতে দেশের কিন্তু বিভিন্ন জায়গায় আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা সেগুলো কিন্তু করেছি অতীতে, এখনও করছি। বিভিন্ন কাজ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় অতীতে দিয়েছে, এখনও অনেক দিয়েছে, ভবিষ্যতে যদি দেয় আমরা অবশ্যই করব। সেনাবাহিনী প্রধান আরও জানান, নিজের সামর্থ্য অনুযায়ী আমপানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। জাতীয় যে কোনো কাজ আমাদেরকে দিলে আমরা সাধারণত না করি না, আমরা করে দিই। এতে আমরা গর্ববোধ করি যে আমাদের উপরে সরকারের রাস্তা আছে, জনগণের রাস্তা আছে, এবং সেই জন্য হলে আমাদেরকে কাজটা দিচ্ছে, আমরা সেটাকে একটা প্রাইড হিসেবে নেই। জেনারেল আজিজ আহমেদ পরে আকাশপথে আমপানে ক্ষতিগ্রস্ত সুন্দরবন, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি এবং খুলনার কয়রা উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। জাহিদুল আলম, এটিএন বাংলা। দিনাজপুরে মহামারী করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে বধির ইনস্টিটিউটের বাক প্রতিবন্ধী শিশুদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সকালে 66 পদাতিক ডিভিশনের ফোর হর্স ইউনিটের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল ও আটা। গরিব, দুস্থ ও অসহায়দের মধ্যে তাদের এ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা। জয়পুরহাটে সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে জেলার কালাই ময়নউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে 150 গর্ভবতী মাকে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়। বগুড়া 11 পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট কর্নেল মোনার হোসেন ও কালাই উপজেলা নির্বাহী অফিসার মোবারক হোসেন সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বহুজাতিক কোম্পানি ষড়যন্ত্রে বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক না বাড়ানোর দাবিতে এবং বৈষম্যমূলক শুল্ক নীতি প্রতিবাদে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ফেনীর দাগন ভূঁইয়ার রামনগর সাবের হোসেন চৌধুরীর বাড়ির সামনে এ মানববন্ধনের আয়োজন করে বৃহত্তর নোয়াখালী বিড়ি শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। মানববন্ধন শেষে সাবের হোসেন চৌধুরীর প্রতিনিধির মাধ্যমে একটি স্মারকলিপি দেওয়া হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।